আসসালামু আলাইকুম। যখন অনেকের সাথে কথা হয় তখন অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে আমার গার্ডেনের কি অবস্থা। আমার গার্ডেন ইনশাল্লাহ ভালোই আছে। এই শীতের দিন হচ্ছে কি দেশি কোনো সবজি আমি লাগাতে পারি নাই। দেশি সবজি লাগালে শীতে বরফে থাকবে না মাশাল্লাহ। এই বুধবারের দিকে আবার হচ্ছে কি স্নো পড়তে পারে। স্নো পড়লে হচ্ছে কি সব ধূলিসাৎ হয়ে যাবে। কিন্তু এই দেশের একটা সবজি খুব ভালো টিকে, স্নোতেও টিকে, হচ্ছে প্রচণ্ড শীতেও টিকে, সেটা হচ্ছে গিয়ে চলেন আপনাদের দেখাই সেটা কি। ওই সবজিটা হচ্ছে গিয়ে রসুন। আমি আমার গার্ডেনে সব জায়গায় রসুন লাগিয়েছি। রসুন লাগানোর পরে রসুনটা এখনও টিকে আছে এবং এর উপর দিয়ে একবার স্নো চলে গেছে, প্রচুর স্নো পড়ছিল। এই স্নোফলের পরেও হচ্ছে কি এই পাতাগুলো দেখেন এখন একদম ভালো রয়েছে। আশা করি সামনে স্নোগুলোতেও হচ্ছে কি এই পাতাগুলো ভালো থাকবে। আর মাত্র দুইটা পেঁয়াজ লাগাইছি, এই হচ্ছে কি একটা পেঁয়াজ। এগুলো সবই এই দেশের পেঁয়াজ, বড় বড় সাইজের পেঁয়াজ। আর রসুন যেটা লাগাইছি সেটাও এত বড় সাইজের কোয়া হয়। আর অনেকে আমার কচু গাছটার কথা জিজ্ঞেস করছিলেন। কচু গাছটা আসলে আমি রাখতে পারি নাই। একবার ছোট্ট একটা স্নোফলেই হচ্ছে কি কচু গাছ আমার একদম কি বলে পোতায় গেছে, যেটা যে বলে। তারপরে কি করছি, কচু গাছটা কেটে এখানে ছোট্ট করে এইভাবে রেখে দিছি। কচু গাছ এখনও টিকে আছে, আমি জানি না কতদিন টিকবে, তবে আশা করি হচ্ছে গিয়ে এই সিজনটা টিকবে। তো এ হচ্ছে গিয়ে গার্ডেনের আপডেট।